যেখানে পুলিশের ভয়ে আমরা পালিয়ে থাকি, সেখানে এই আজরাইল রূপী নারী পুলিশেরই নুনু কেটে নিলেন। বিভিন্ন দেশি বিদেশি সিনেমায় দেখা যায় পুরুষের অত্যাচারে ক্ষিপ্ত হয়ে কোনো নারী পুরুষের বিশেষ অঙ্গ কেটে নেন। তবে বাস্তবে ঘটনা এমন দুটি ঘটনা সিনেমাকেও হার মানালো। তার মধ্যে একটি ঘটনাই ঘটে আবার পুলিশ সদস্যের সঙ্গে। অবাক কাহিনী, অবাক বিশ্ব, এইটা কোনো রূপকথার গল্প না, বাস্তব জীবনের গল্প। এই পুলিশ মহাশয়ের যে কয়টা স্ত্রী আমি জানি না, সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে নুনু কাটা পুলিশ। যিনি কেটেছেন তিনি পুলিশের দ্বিতীয় ছেড়ে দেওয়া স্ত্রী। সেই ছেড়ে দেওয়া স্ত্রীকে নিয়েই হোটেলে যান পরকীয়া করতে এই পুলিশ। উক্ত নারীও সুযোগ বুঝে গোপনে আনা ব্লেড দিয়ে উক্ত কাজের সময় অপারেশনটা সাকসেসফুল করেন, আই মিন নুনু কেটে নিতে সক্ষম হন। এইদিকে কাটা নুনুটা হাতে চেপে ধরে পুলিশ নিজেই হসপিটালে, কয়েকটা হসপিটালে তাকে ভর্তি নেয়নি। অবশেষে যেইটাতে ভর্তি নিল সেটাতে কোনোরকমভাবে কাটা অংশটুকু এনে জোড়া দিয়ে সেলাই করে দেওয়া হয়েছে। এখন সে যদি বেঁচেও যায় তবে নারী থেকে সে সম্ভবত দূরে থাকবে, কারণ ওই শক্তিটা সে হারিয়ে ফেলল। আর এই দিকে ওই উক্ত নারীর উদ্দেশ্য ছিল কোনো পুলিশ যেন রক্ষক হয় ভক্ষক না হয়, এক কথায় উচিত শিক্ষা দেওয়াই ছিল তার উদ্দেশ্য। কারণ তিনি স্বয়ং ভুক্তভোগী, যিনি সংসার করেছেন আবার পরকীয়াও করতে হচ্ছে তার সঙ্গে। আগে মানুষ মারা গেলে ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতাম, কিন্তু এখন কমেন্ট বক্সে যদি পুলিশ মারা যায় মানুষ আলহামদুলিল্লাহ বলে। কেন বলে আমি বুঝি না।